আমি এই মামলাটা আসলে একেবারে লাস্ট মোমেন্টে করেছি, এটা আমি কখনোই করতে চাইনি, এবং যখন দেখেছি যে কমিটমেন্টটা তার প্রতিশ্রুতি এবং তার মা বাবার প্রতিশ্রুতি এবং সমস্ত কিছু, তারা একেবারেই আমাকে চারটা বছর, তারাও তো আমাকে ইউজ করেছে এত বছর। মামুনের 2021 সাল বা 20 সালের আপনারা ভিডিও দেখেছেন, মামুনের অবস্থান দেখেছেন, মামুনের পরিবারের অবস্থান দেখেছেন, তাহলে আপনারা এত বছর কেন মনে করতে পারছেন না যে মামুন আমাকে ব্যবহার করেছে ফিনান্সিয়ালি এবং সামাজিক ভাবে, সেটা কেন বলছেন না? ঠিক আছে, তাহলে আমি তো ব্যবহার হয়েছি, কারণ এখানে আমাকে একটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, আর আমি তোকে ভালোবাসি এই কথাটা তো আমি বলেছি। ভালোবাসার সম্পর্কে কি আসলে সংসার করা যায়? আমাকে এখানে কিন্তু আমাকে একটা কমিটমেন্ট দেওয়া হয়েছে, আপনাদেরকে যেটা বলেছি যে আমাদেরকে কমিটমেন্ট দেওয়া হয়েছে, এই কমিটমেন্টের জন্যই থাকা, এই কমিটমেন্ট না থাকলে কিন্তু এই মামলাটাও আসতো না। এতদিন এখানে এটা 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 পরিবারের সম্মতিতেই আমরা থেকেছি, এখানে পরিবারের সম্মতি দিয়ে এটা পরিবার যখন আমাদের অভিভাবকরা সম্মতি দিয়েছে সেটাই সেভাবে আমরা ছিলাম যে এখানে কমিটমেন্ট হয়েছে। আপনারা তার সঙ্গে মানে স্বেচ্ছায় ছিলেন, তাহলে ধর্ষণ মামলা আসলো কেন? এখানে শিশু নির্যাতন দমন আইনের 2000-এর ধারা 9 এবং সাবসেকশন 1 অনুযায়ী ফোর্সফুল প্রলুব্ধ ভয়ভীতি প্রতারণা, এই সাব ক্লোজ গুলা প্রতিশ্রুতি সহ সাব ক্লোজ গুলা যেখানে ব্রেক হবে সেখানে দর্শন মামলার উদ্ভব হবে, এটা হচ্ছে মূল সংজ্ঞা। আপনারা যদি পার্সোনালে চলে যান তাহলে তো সমস্যা, এখানে তো পার্সোনাল কথাই বলবো, এখানে মিউচুয়ালি দুই পরিবার একসাথে সম্মতিতে ওনাদের প্রাপ্তবয়স্কের সম্মতিতে ওনারা মামুনকে 10 দিনের রিমান্ড, 7 দিনের রিমান্ড চান তাকে আদালতে উঠানো হয়েছে, সেক্ষেত্রে মামুনের রিমান্ড কেন দেওয়া হলো না আর জামিনও কেন দেওয়া হলো না, তাকে কারাগারে পাঠানো হয়েছে? বাদীপক্ষ হিসেবে আপনারা কি দাবি করছেন? আমি বলি, বাদীপক্ষের আইনজীবী হিসেবে আয়ু সাহেব যে সাবমিশন দিয়েছিল যে ওনার যে টিকটক করে ওই এইরকম আর কার কার সাথে মানে সুগার মাম্মি যেটা কি বলি আমরা, যদি আমরা এই শব্দটা ইউজ করি এখানে আপত্তিকর শব্দ, এরকম আর কার সাথে তাদের সম্পর্ক আছে এবং তাদের পিছনে কোনো গ্যাং আছে কিনা এটা জানার জন্য, কিন্তু বিজ্ঞ আদালত এই আয়ু সাহেবের বক্তব্য এবং আমরা বাদী আমাদের আইনজীবীদের বক্তব্য শুনে আসামিকে জিজ্ঞেস করেছে, আব্দুল্লাহ আল মামুন প্রিন্স মামুনকে জিজ্ঞেস করেছে, আপনারা কি একসাথে ছিলেন? উনি স্বীকার করেছে বিজ্ঞ আদালতে আমরা একসাথে ছিলাম, এই স্বীকারোক্তির ভিত্তিতে রিমান্ড আবেদন নামঞ্জুর করে এবং আমাদের শুনানি সন্তুষ্ট হয়ে বিজ্ঞ আদালত জামিন আবেদন নামঞ্জুর করে রেখে জেল হাজতে প্রেরণ করে। তার মানে উনি যে আমাদের যে বাদী উনার সাথে যে অবৈধ সম্পর্ক করছে এই বিষয়টা কি মামুন কি স্বীকার করেছে? অবৈধ সম্পর্কের বিষয় না, একসাথে বারবার যেহেতু প্রেমের সম্পর্ক, আপনি বলে এটা যখন প্রতিশ্রুতি ব্রেক হবে সেখান থেকে কজ অফ অ্যাকশন এরাইজ হয়েছে দর্শন মামলার, এটা হচ্ছে ফ্যাক্ট, এবং বিজ্ঞ আদালতে মামুন স্বীকার করেছে তার একসাথে ছিল। আপনারা তো লিভ টুগেদার প্রেমকে বৈধ ঘোষণা করলেন, লিভ টুগেদার প্রেমকে বৈধ ঘোষণা করা হয় না, আদালত বিজ্ঞ আদালত আমাদের দুই পক্ষের উভয় পক্ষের শুনানি শুনে জামিন আবেদন নামঞ্জুর করেন, রিমান্ড আবেদন নামঞ্জুর করেন, কারাগারে পাঠায়। ঠিক আছে।